সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়িহাটে। দর্শক, আজ 24 জুলাই রোজ শুক্রবার, আমরা আজ এই হাট থেকে আগামী কুরবানি ঈদ উপলক্ষে যে দেশি সারগুলো বিক্রি করা হচ্ছে সেগুলোর দাম জানাবো। এই যে প্রচুর দেশি জাতের সারগুলো দেখছি আমরা, দাঁড়ানোর জায়গা নেই, প্রচন্ড ভিড়, গ্যাঞ্জাম, তার মাঝেও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভাই, এগুলো কি দাঁত হচ্ছে? চার দাঁত। চার দাঁত কটা? একটাই? একটাই চার দাঁত। চার দাঁত। দর্শক, এটা চার দাঁতের দাম চাচ্ছেন কত ভাই? দাম 72 চাচ্ছে। 72। ওজন কতটুকু হবে? 3 মণ দশের হবে। দর্শক, ওই যে 3 মণ দশের 72,000 টাকা দাম চাইছে, দাম বলছে নাকি ভাই? 60,000 বলতেছে। দিচ্ছেন না, তাহলে দিবেন কত? 65 হলে দিবেন। দর্শক, প্রচুর গরু রয়েছে আজকে এই বাজারে। আমরা দেখি, একটু ভিতরে যাই, ওই পাশে যাই। দেখছেন, এই যে দাঁড়ানোর জায়গা নেই, প্রচন্ড গ্যাঞ্জাম। এই সাইজের প্রচুর 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 গরু, দেশি জাতের প্রচুর গরু রয়েছে আজকে। ভাই, এটা কয় দাঁতের ভাই? ফাঁসাইছে। দাম চাইছেন কত? 65 দাম চাইছেন, দাম বলছে নাকি? এখনো কেউ বলে নাই? 50-52 বলছে। দিবেন কত? 60 হলে দেওয়া যাবে। দর্শক, যে শুনছেন, 60,000 টাকা হলে দিবে। ওজন কতটুকু হবে এটা ভাই? আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুরের আমবাড়িহাট থেকে দেশি জাতের সার গরুর দাম। প্রচুর গরুর আজকে উঠেছে বাবাজি। কটার কয় দাঁত আছে? 2 দাঁত। দর্শক, যে 2 দাঁত একটু দাম চাচ্ছেন কত? 75,000 দাম বলছে, 60,000 পর্যন্ত বলছে, দেন নাই। দিবেন কত এটা? 65-66 হলে দিয়ে দিবেন। দর্শক, 65-66,000 টাকা হলে দিয়ে দিবে। আমরা আপনাদের দেখাচ্ছি এই যে পাশে আরো রয়েছে ভাই। এটা কয় দাঁতের? কয় দাঁত? 2 দাঁত। দাম চাইলেন কত? 48,000। দাম বলছে কত? 45 পর্যন্ত বলছে, 35। দর্শক, 35 পর্যন্ত বসছে এটি। দিবেন কত? দিবেন কত? 45ই লাগবে, কমিবে না আর। দর্শক, 45ই হলে বিক্রি করবে উনি। প্রচুর প্রচুর গরু, হাটে ভিড়, গ্যাঞ্জাম, প্রচুর গরু আজকে আমদানি হয়েছে এই হাটে, বিক্রিও হচ্ছে। ভাই, এটা কার? এটা আমার ভাই। ওইটা কয় এটা? 2 দাঁত। দাম চাইলেন কত? 60,000। দাম বল কইছে? 50 বলতেছে। দিচ্ছেন না? তো কত হলে দিবেন? মনস্থ করছেন? 62 হলে দিবেন। আর এটা? এটা চার দাঁত। এটা চার দাঁত। দর্শক, এটা দেখছেন, আমরা ক্যামেরা অ্যাঙ্গেলও ঠিক রাখতে পারছি না, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা কত কত হলে দিবেন? এটা 40 হলে দিবেন। দর্শক, এটি 40,000 টাকা হলে দিয়ে দিবে। আমরা আপনাদের দেখাচ্ছি। আর এইটা? এইটা কত দিবেন? এটা 50 হলে দিবেন। দর্শক, এই যে 50 হলে এটি দিয়ে দিবে। প্রচুর গ্যাঞ্জাম, প্রচুর ভিড়। আমরা তার মাঝেও আপনাদের আমবাড়িহাট থেকে দেশি জাতের সার গরুর দাম জানানোর চেষ্টা করছি। এই যে এই পাশে আরেকটি ভাই, এটা কয় দাঁতের ভাই? দাঁতে নাই। দাম চাইলেন কত? 52। কইছে দাম? বেচা কিনা 48। দর্শক, এই যে বেচা কিনা 48, 52,000 দাম চেয়েছে। আর এইটা? এইটা 55। এটা 55। বেচা কিনা? পঞ্চাশ। বেচা কিনা 50। কয় দাঁত এটা? এটাও দাঁতে নাই। কয় হয়েছে? 4টা। দর্শক, এই যে বলছে এগুলা 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 পঞ্চান্ন করে দাম চাচ্ছেন। আর বেচা কিনা? 48 করে। দর্শক, এই যে বেচা কিনা 48 করে। এগুলো আমরা আপনাদের দেখাচ্ছি। প্রচুর গরু, প্রচুর গরু উঠেছে আজকে এই আমবাড়িহাটে, দেখছেন আপনারা। ভাই, কটা আনছেন? 2টা। কত চাইলেন দাম? 50 করে? 40 করে যাচ্ছেন দাম। এই যে দর্শক, 40 করে দাম চাচ্ছে। এগুলো দাঁত কটা করে? দাঁত হচ্ছে 2 দাঁত করে। 40 করে দাম চাচ্ছে এগুলো। আমরা আপনাদের দেখাচ্ছি আমবাড়িহাট থেকে। এই যে এই পাশে দুটো বলদ আসছে, বলদ আসছে দুটো। আমরা একটু সরে যাই, সরে যাই, সরে যাই, সরে যাই। দর্শক, এখানে একটি অনেক বড় সাইজের দেশি সার গরু দেখছি আমরা, সাদা কালো। ভাই, এটা কতটুকু ওজন হবে ভাই? ওজন 9-10 মণ। 9-10 মণ ওজন হবে? দর্শক, এই যে 9-10 মণ ওজন বলছে ওনারা। দাম চাচ্ছেন কত?
3 লাখ বিক্রি হবে হবে না 2 লাখ ভাঙি বলে 2 লাখ ভাঙে বলে দর্শক যদি 2 লাখ ভাঙে বলে 3 লাখ দাম চেয়েছে তো দিবেন কত মনস্থ করছেন কত দুই পার হলে দিবেন এটা কয় দাঁতের দুই দাঁত দর্শক শুনলেন দুই পার হলে এটা দিয়ে দিবে 8-9 মন ওজনের এই শার্টটি আমরা আপনাদের দেখাচ্ছি অনেক বড় এই যে এই পাশে আরেকটি রয়েছে ভাই এটা আপনার এটাও আমার এটাও আপনার এটা কয় দাঁতের অদাঁত এটার দাম চাইলেন কত আগর বয়স হয়েছে তো নাকি বয়স হয় নাই এটা পোষার জন্য নেবে দর্শক যে পোষার জন্য নেবে এটি এটার দাম চাইলেন কত 75 চাচ্ছেন দাম কো বলছে 65 বলছে আপনি জান নাই তো কত দিবেন 70 হলে দিবেন দর্শক 70,000 টাকা হলে দিয়ে দিবে এটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমবাড়িহাট থেকে আগামী কুরবানি ঈদ উপলক্ষে যে সারগুলো বিক্রি হচ্ছে সেগুলোর দাম প্রচুর বীর প্রচুর গঞ্জাম প্রচুর গরু রয়েছে ভাই এই যে দাঁত একটা দেখি ভাই কত দাঁতের এই দুটা 120 করে যাচ্ছেন 120 করে দুইটা দাম চাইছেন 2,40,000 তাই না দাম বলে 120 মাত্র 60 করে দর্শক আছে 60 করে 120 বলছে দিবেন কত তাইলে 75 করে হলে দিবেন দর্শক আছে 75 করে হলে দিয়ে দিবে বলছে বৃষ্টি শুরু হয়েছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমবাড়িহাট থেকে আগামী কুরবানি ঈদ উপলক্ষে যে দেশি সারগুলো বিক্রি হচ্ছে সেগুলোর দাম প্রচুর গঞ্জাম প্রচুর ভিড় প্রচুর সার উঠেছে এই যে এই পাশে একটু ফাঁকা ফাঁকা দেখছি আমরা দেখেছেন ভাই এই যে একজন দেখছে দেখি আমরা ভাই কটা এগুলা কার আপনার কটা আনছেন পাঁচটা হ্যাঁ দুটা বিক্রি করছেন এগুলোর দাম চাচ্ছেন কত করে হ্যাঁ 70 করে দাম চাচ্ছেন দাম বলছে নাকি 65 করে বলতেছে দিচ্ছেন না দিবেন কত তাহলে 67-68 করে হলে দিয়ে দেবে দর্শক দেখছেন বৃষ্টি পড়ছে তার মাঝেও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমবাড়িহাট থেকে দেশি জাতের ষাড় গরুর দাম দর্শক বৃষ্টি পড়ছে তার মাঝেও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমবাড়িহাট থেকে দেশি জাতের ষাড় গরুর দাম এই যে প্রচুর দেখছি আমরা এই পাশে আমরা একটু এইখানে যাই এইখানে আসে একটু দাম জানার চেষ্টা করি এলাকার বাবাজি আমারে দাম চাইছেন কত করে এগুলা গড়ে 75 দাম কইছে নাকি এগুলার 70 করে কয়েছে এগুলার ওজন কতটুকু করে হবে 4 মন করে হবে হ্যাঁ মিথ্যা কথা কইবেন না কিন্তু কয়েন কত করে হবে 3 মন করে হবে 4 মন 70 করে দাম চাইছেন কটা আনছেন 8টা দর্শকে যে 8টি গরু উনি নিয়ে এসছেন 4 মন করে ওজন বলছেন দুই দাঁতে এগুলো সব এই যে আপনি দেখাচ্ছি এগুলো সহ এগুলো তো 4 মন হয় কেমন না এগুলা তো এগুলো দাম কইছে কত করে 70 করে কয়েছে দেন না এখনো তো কত করে দিবেন তাহলে 75 হলে দিবেন দর্শক যে 75 করে হলে উনি দিয়ে দিবে এগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমবাড়িহাট থেকে দেশি জাতের সার গরুর দাম এই যে পাশে এই যে টোকেন এটা কি টোকেন কার হ্যাঁ এগুলো কার আপনাদের এগুলো দর্শক শুনছেন এগুলো ওনাদের কত লস কতগুলো সার নিয়ে এসেছিলেন আপনারা 32টাতে 5 লক্ষ টাকা লস হচ্ছে আপনাদের দর্শক শুনছেন যে ওনারা 32টা সার আজকে নিয়ে এসেছে এই 32টা সারে তাদের 5 লক্ষ টাকা নাকি লস হচ্ছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমবাড়িহাট থেকে দেশি জাতের সার গরুর দাম আজকে প্রচন্ড গঞ্জাম প্রচন্ড আমদানি প্রচুর আমদানি প্রচুর তার মাঝেও বৃষ্টি হচ্ছে কাদা পানি এর মাঝেও আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি আমবাড়িহাট থেকে দেশি জাতের সার গরুর দাম এগুলো ছোট ছোট সার এগুলো তো বক না এগুলো দাঁত হচ্ছে
এগুলো কুরবানি দেওয়া যাবে তো, এগুলোর দাম চাচ্ছেন কত করে? এগুলো বিক্রি কিনছেন, কত কিনছেন? কটা কিনছেন আপনারা? একটা কিনছেন, কোনটা কিনছেন? এইটা 37,500 কিনছেন। দর্শক এই যে 37,500 এই বকনাটি ওনারা কিনেছেন, আমরা আপনাদের দেখাচ্ছি আমবাড়িহাট থেকে। এটা এটা আপনার, এটা কিনছেন, কত কিনছেন? এটা 35,000 কিনছেন। দর্শক এই যে দেখছেন 35,000 কিনছেন। এটা কয় দাঁতের? চার দাঁত, কুরবানির জন্য তো। দর্শক এই যে চার দাঁতের এই বকনাটি 35,000 উনি কিনেছেন আমবাড়িহাট থেকে। আমরা আপনাদের দেখাচ্ছি প্রচুর গরু রয়েছে আজকে এই হাটে। তো দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এখানে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।